গাইস, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো রিসেন্টলি আমাদের ফ্রি ফায়ারে পার্টনার প্রোগ্রামে থাকা কিছু ইউটিউবারদের পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, এর পাশাপাশি তাদের ভিভেসও কেড়ে নেওয়া হয়েছে। গাইস, তোমরা কি জানো যাদেরকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে তারা কারা এবং তারা কতজন? আমি জানি এইসব সম্পর্কে কেউই জানো না, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যারা যারা পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে তাদের লিস্ট, মানে তারা কারা কারা রয়েছে। তো গাইস, চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটা লাইক করে দিবা। তো চলো গাইস, বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। নাম্বার থার্টিনে রয়েছে বায়েজিদ গেমিং। বায়েজিদ গেমিংকে তো তোমরা সকলেই কম বেশি চিনে থাকবে, ইনি কিন্তু একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। সে কিন্তু ফেসবুকে ফ্রি ফায়ারের ভিডিও মেক করে কিন্তু সে পার্টনার প্রোগ্রামে ঢুকেছিল, কিন্তু বর্তমানে কিন্তু তার কাছে ভিভেস নেই। রিসেন্টলি তার ভিভেসটা গেড়ে না তার কাছ থেকে কেড়ে নেয়, কারণ সে রেগুলারলি ভিডিও বা কন্টেন্ট আপলোড করে না। গাইস, তার কাছে ভিভেস থাকাকালীন এই প্ল্যাটটার সাথে কার কার অ্যাড ছিল তা অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার টুয়েলভে রয়েছে মিস্টার আশিক অয়টি। এই ইউটিউবারটাকে তো তোমরা সকলেই চিনে থাকবে, তার কাছেও কিন্তু সিজন টু এর গোল্ডেন হিপ হপটা রয়েছে। সে কিন্তু একজন ইউটিউবার, ইউটিউব থেকে কিন্তু সে পার্টনার প্রোগ্রামে জয়েন করে। ইউটিউবে তার প্রায় 1 মিলিয়নের মতো সাবস্ক্রাইব রয়েছে, ফেসবুকেও তার পেজ রয়েছে, কিন্তু সে কিন্তু মূলত ইউটিউব থেকেই পার্টনার প্রোগ্রামে জয়েন করে। কিন্তু গাইস, রিসেন্টলি তার কাছ থেকে কিন্তু ভিভেসটা কেড়ে নেওয়া হয়, কারণ সে কিন্তু বর্তমানে ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে। তো এই প্লেয়ারটা যখন ভিভেস ছিল তখন এই প্লেয়ারটার সাথে কার কার অ্যাড ছিল তা অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার ইলেভেনে তোমরা দেখতেই পাচ্ছ নুব্রা খান। সে কিন্তু একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু ফেসবুকে ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করত এবং ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম করত। এর ফলে কিন্তু সে ফেসবুক থেকে পার্টনার প্রোগ্রামে জয়েন করে, কিন্তু গাইস রিসেন্টলি তার ভিউয়ার্সটা কিন্তু ফ্রি ফায়ার থেকে কেড়ে নেওয়া হয়েছে, কারণ সে কিন্তু এখন ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করে না, সেই জন্য কিন্তু তার এখন ভিউয়ার্স নেই। গাইস, যখন তার ভিউয়ার্স ছিল তখন এই প্লেয়ারটার সাথে কার কার অ্যাড ছিল তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার টেনে তোমরা দেখতেই পাচ্ছ ফ্লেম আর FF। এই প্লেয়ারটাকে তো তোমরা সকলেই চিনে থাকবে, সকলেই তো তার এডিটের ভিডিও দেখেছো না, সে কি টাইপেরই না এডিট করে ফ্রি ফায়ারের। সে কিন্তু শুধু বাংলাদেশের এডিটিং কিং না, সে কিন্তু পুরো ওয়ার্ল্ডের এডিটিং কিং। তার এডিট দেখে কিন্তু আমরা সকলেই মুগ্ধ। গাইস, সে কিন্তু ইউটিউব থেকে পার্টনার প্রোগ্রামে ঢুকেছিল, কিন্তু রিসেন্টলি তার ভিউয়ার্সটা কেড়ে নেওয়া হয়। যখন তার ভিউয়ার্স ছিল তার এই আইডির সাথে কে কে অ্যাড ছিল তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার নাইনে তোমরা যাকে দেখতেই পাচ্ছ Venom34FF। ইনি একজন ইউটিউবার, ইউটিউবে ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করে সে কিন্তু পার্টনার প্রোগ্রামে জয়েন হয়েছিল, কিন্তু গাইস রিসেন্টলি তার কাছে কিন্তু ভিউয়ার্সটা নেই, কারণ সে কিন্তু ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে। সে কিন্তু ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করে না, যেই কারণে তাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। গাইস, এই ইউটিউবারটার যখন ভিউয়ার্স ছিল তখন এই ইউটিউবারটার সাথে কার কার আইডির সাথে অ্যাড ছিল তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার এইটে তোমরা দেখতেই পাচ্ছ Xiaomi FF। Xiaomi FF কে তো তোমরা সকলেই চিনে থাকবে, সে কিন্তু বাংলাদেশের একটা লিজেন্ড না শুধু, সে কিন্তু পুরো ওয়ার্ল্ডের একজন লিজেন্ড একটা প্লেয়ার। সে কিন্তু PC প্লেয়ার, সে কিন্তু অস্থির লেভেলের গেম প্লে করে থাকে, তার গেম প্লে দ্বারা তো আমরা সকলেই মুগ্ধ হয়ে থাকি। সেও কিন্তু ইউটিউব থেকে ভিউয়ার্সটা নিয়েছিল, কিন্তু রিসেন্টলি তার কাছ থেকে ভিউয়ার্সটা কেড়ে নেওয়া হয়, কারণ সে কিন্তু ফ্রি ফায়ার ভিডিও ছাড়ে না, সে কিন্তু ফ্রি ফায়ার বাদ দিয়ে দিয়েছে, এই জন্য তার কাছ থেকে ভিউয়ার্সটা কেড়ে নেওয়া হয়। কিন্তু গাইস, ভিউয়ার্স যখন তার কাছে ছিল তখন তার এডির সাথে কে কে অ্যাড ছিল তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার সেভেনে তোমরা দেখতেই পাচ্ছ আসিফ দানুব। এই প্লেয়ারটাকে তো তোমরা সকলেই কম বেশি চিনে থাকবে, ইনি কিন্তু একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। সে কিন্তু ফেসবুকে ফ্রি ফায়ার রিলেটেড ফানি ভিডিও আপলোড করে এবং তার ফলে কিন্তু সে ভিউয়ার্সটা নেয়, তার ফলে সে পার্টনার প্রোগ্রামে জয়েন করে, কিন্তু রিসেন্টলি সে কিন্তু ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে এবং ফ্রি ফায়ারের ভিডিও মেক করে না, সেই জন্য কিন্তু তার কাছ থেকে ভিউয়ার্সটা কেড়ে নেওয়া হয়। কিন্তু গাইস, তার কাছে যখন ভিউয়ার্স ছিল তখন এই প্লেয়ারটার সাথে তোমরা কে কে অ্যাড ছিল তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার সিক্সে তোমরা যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছ তার নাম রয়েছে সোহান এক্স গেমার। তাকে তো তোমরা সকলেই চিনে থাকবে, সে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের ডায়মন্ড কিং। সে কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচ করত এবং সে কিন্তু ডায়মন্ড খরচ করে ব্যাজেস কিনত, ব্যাজেস কিনে কিন্তু সে 1 নম্বরে থাকতো রিজিয়নে। বর্তমানে কিন্তু সে ফ্রি ফায়ার খেলে না, আর সে কিন্তু পার্টনার প্রোগ্রামে জয়েন হয়েছিল ইউটিউবের মাধ্যমে, কিন্তু সে এখন ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করে না, যে কারণে তার কাছ থেকে ভিউয়ার্সটা কেড়ে নেওয়া হয়েছে। তো এই প্লেয়ারটার কাছে যখন
ভিউয়ার ছিল তখন এই প্লেয়ারটার সাথে কে কে অ্যাড ছিল তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার ফাইভে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ TDW বাতেন মিয়া, ইনি কিন্তু একজন ইউটিউবার, তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে মামা গেমিং। সে কিন্তু একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকে, কিন্তু সেগুলো কিন্তু ফানি কন্টেন্ট হয়ে থাকে, মানে ফানি ভিডিও। তার ভিডিওর ভিত্তিতে একটা ক্যারেক্টার ছিল বাতেন নামে এক ক্যারেক্টার, সেখান থেকে তার নাম হয় বাতেন মিয়া। যাই হোক গাইস, এই ইউটিউবারটার কিন্তু বর্তমানে ভিউয়ার্স নেই, কারণ সে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। যখন তার কাছে ভিউয়ার্স ছিল তখন এই প্লেয়ারটার সাথে কে কে অ্যাড ছিল তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার ফোরে তোমরা দেখতেই পাচ্ছ GW জিহাদ আইটি। তোমরা হয়তো বা অনেকেই বলবে এটা তো একটা বট আইডি, কিন্তু না গাই, সে কিন্তু একজন বড় ইউটিউবার আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে। সে কিন্তু ইউটিউব থেকে ভিউয়ার্স নেয়, সে যখন কোবরা বান্ডিল আসে তখন কিন্তু সে অনেক বেশি কোবরা বান্ডিল গিভ অ্যাওয়ে করে, সেজন্য কিন্তু তার নাম হয়ে যায় কোবরা জিহাদ। কিন্তু গাই রিসেন্টলি কিন্তু সে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে এবং কোনো প্রকার ভিডিও আপলোড করে না ইউটিউব চ্যানেলে, যে জন্য কিন্তু তাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। যাই হোক গাইজ, এই ইউটিউবারটার যখন ভিউয়ার্স ছিল তখন এই ইউটিউবারটার সাথে কে কে অ্যাড ছিল তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার থ্রিতে তোমরা দেখতেই পাচ্ছ সৈকত লজি। ইনি কিন্তু একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু ফেসবুকে ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করে পার্টনার প্রোগ্রামে জয়েন হয়েছিল, কিন্তু রিসেন্টলি সে কিন্তু ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেয়, যার কারণে কিন্তু ফ্রি ফায়ার থেকে তার ভিউয়ার্সটাও কেড়ে নেওয়া হয়। যখন এই প্লেয়ারটার ভিউয়ার্স ছিল তখন এই প্লেয়ারটার সাথে কে কে অ্যাড ছিল তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার টুতে তোমরা দেখতেই পাচ্ছ NLC, সে কিন্তু একজন ইউটিউবার। গাইজ, এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে তার ভিউয়ার্স কিভাবে রয়েছে। তাকে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু রিসেন্টলি সে প্রায় একটা মাস কিন্তু গেমের আইডিতে ঢুকেনি, যেই কারণে তার ভিউয়ার্সটা যায়নি। কিন্তু সে যখনই আইডিটা লগ ইন করবে তখনই কিন্তু তার ভিউয়ার্সটা চলে যাবে। আর সে যদি আইডি লগ ইন নাও করে আর 14-15 দিনের ভিতরে তার আইডি থেকে ভিউয়ার্সটা কেড়ে নেওয়া হবে। গাইজ, এই ইউটিউবারটা যখন ভিউয়ার্স ছিল বাট এখনো তো আছে, যখন সে ফ্রি খেলতো তখন তার সাথে কে কে অ্যাড ছিল তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 1 দেখানোর আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা লাইক করে দাও। তো চলো গাইজ, তোমাদেরকে দেখাচ্ছি নাম্বার 1 কে, এবং নাম্বার 1 দেখানোর আগে যারা যারা বুঝতে পেরেছো তারা অবভিয়াসলি কমেন্ট করে জানাও। নাম্বার 1 গাইজ, নাম্বার 1 আর কেউ না, আমাদের কিন্তু নাইম আলম। নাইম আলমকে তো তোমরা সকলেই চিনে থাকবে, ইনি কিন্তু একজন ইউটিউবার এবং ই-স্পোর্টস প্লেয়ার। সে কিন্তু একদম তুমুল একটা প্লেয়ার আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে। সে কিন্তু রিসেন্টলি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে, সে কিন্তু ভিউয়ার্স নিয়েছিল তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, কিন্তু রিসেন্টলি সে যেহেতু ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে সেজন্য কিন্তু তার আইডি থেকে ভিউয়ার্সটা চলে গিয়েছে। তাকে কিন্তু ভিউয়ার্সটা উঠিয়ে নেওয়া হয়েছে তার আইডি থেকে এবং তাকে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। গাইজ, যখন এই প্লেয়ারটার কাছে ভিউয়ার্স ছিল তখন এই প্লেয়ারটার সাথে তোমরা কে কে অ্যাড ছিলে তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যার যার কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। টাটা গাইজ, আল্লাহ হাফেজ।